আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনার্স ম্যাথ কেয়াদে। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আর এন ও আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আর টু দি পাওয়ার এনটা হচ্ছে বাস্তব সংখ্যার এন মাত্রার জগৎ, মানে বাস্তব সংখ্যা, এবং সি দ্বারা বোঝাইছে হচ্ছে কমপ্লেক্স অর্থাৎ জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার ভেক্টর জগৎ, বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যার ভেক্টর জগৎ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কসি সহার্যের অসমতা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় এক বছর পরপর প্রতি মানে এক বছর পরপর পরীক্ষায় আসে। তো এই উপপাদ্যটি জানা আমাদের খুবই জরুরি। আপনাদের কাছে এখন আমি এই উপপাদ্যটি খুব সহজভাবে উপস্থাপনা করব। দয়া করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন ভিডিও শুরু করা যাক। কসি সহজের অসমতা প্রশ্নের দুইভাবে প্রশ্ন থাকতে পারে। একটি হচ্ছে যে প্রশ্নে শুধু উল্লেখ থাকতে পারে যে কসি সহজের অসমতাটি বর্ণনা এবং প্রমাণ করো, অথবা প্রশ্নে দেওয়া থাকতে পারে যে প্রমাণ করতে মানে এই যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর মডুল মড অফ ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল নর্ম, এই যে ডাবল টার্ম দাদা, এই যে ডাবল টার্ম দাদা বোঝায় হচ্ছে নর্ম, নর্ম ইউ ভেক্টর এবং নর্ম ভি ভেক্টর ফর অল ইউ ভেক্টর ভি ভেক্টর বিলংস টু আর টু দি পাওয়ার এন, এই এটা হচ্ছে ফর অল, এবং ইউ ভেক্টর ভি ভেক্টর বাস্তব সংখ্যার জগতের মধ্যে বিদ্যমান অর্থাৎ আর টু দি পাওয়ার এন, এই বিলংস টু মানে হচ্ছে বিদ্যমান কার মধ্যে, আর টু দি পাওয়ার এন দাদা বোঝাইছে হচ্ছে বাস্তব সংখ্যার জগতের মধ্যে অর্থাৎ বাস্তব সংখ্যার মানের মধ্যে বিদ্যমান। তো দুইভাবে এই প্রশ্নটি থাকতে পারে। যদি আমাদের হচ্ছে প্রশ্নে দেওয়া থাকে যে কসি সহজের অসমতাটি বর্ণনা এবং প্রমাণ করো, তাহলে আমাদের এইরকমভাবে বর্ণনা লিখে এই কথাটা লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে মড অফ ইউ ভেক্টর ডট ভি লেস দেন ইকুয়াল নন ইউ নন ভি ফর অল ইউ ভি বিলংস টু আর, এই ডাবল টার্ন যে এই ডাবল টার্নগুলোকে বলা হয় নন নন ইউ ভেক্টর এবং ভি ভেক্টর। এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণের শুরুতেই হচ্ছে আমরা জিরো ইউ এবং ভি ভেক্টর সমান জিরো ধরে দেখে নেবো যে এই সমীকরণটা সিদ্ধ কি না। তো প্রথমে হচ্ছে আমরা ধরবো ইউ ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর। ভেক্টরদের দুইভাবে প্রকাশ করা যায়, উপরে হচ্ছে তীর চিহ্ন দিয়ে অথবা নিচে এরকম ড্যাশ দিলেও এটা দ্বারা বোঝা যায় হচ্ছে এটা একটা ভেক্টর, ইউ ভেক্টর অথবা ইউ ভেক্টর ইকুয়াল জিরো অথবা ভি ভেক্টর, ভি ভেক্টর ইকুয়াল জিরো হয়, তবে যদি মানে ইউ ভেক্টর ইকুয়াল জিরো অথবা ভি ভেক্টর ইকুয়াল জিরো হয় তবে নর্ম ইউ নন নন মানে হচ্ছে নর্মের বাংলা হচ্ছে দৈর্ঘ্য, নন ইকুয়াল জিরো তখন কিন্তু হচ্ছে যখন এই নন দ্বারা সাধারণত হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু হচ্ছে একটা মান বোঝাবে, তো এই জন্য হচ্ছে এটা শূন্য হবে, এই জায়গায় আর ভেক্টর চিহ্ন হবে না, নন ইউ ইকুয়াল জিরো এবং একইভাবে নন ভি নন দাদা হচ্ছে দুইটা টার্ম দাদা নন বোঝায় নন ভি ইকুয়াল জিরো। যদি নন ইউ এবং নন ভি ইকুয়াল জিরো হয় তখন আমরা হচ্ছে এই সমীকরণটা লিখব মড অফ ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল নন ইউ ভেক্টর ইন্টু নন ভি ভেক্টর। তাইলে এখন আমরা হচ্ছে দেখব দুইটি ভেক্টরের, এটা হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফলের মডুলাস মান এবং এটা হচ্ছে নর্মের মান। তাহলে দুটি ভেক্টর ইউ ইন্টু ভি মডুলাস অফ ইউ এর মান হচ্ছে আমরা ধরে নিচ্ছি জিরো, জিরো ইন্টু জিরো এবং ভির হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্টু জিরো তার মানে হচ্ছে এটা শূন্য, তাহলে শূন্যকে যদি মডুলাস মান করা হয় সেটা শূন্যই হবে, তাহলে মডুলাস দেওয়ার দরকার নেই জিরো, লেস দেন ইকুয়াল এই চিহ্ন। তারপর হচ্ছে নর্ম ইউ, এই যে নর্ম ইউ সমান জিরো এবং নর্ম ভি সমান জিরো ইন্টু জিরো, অতএব জিরো লেস দেন ইকুয়াল জিরো, অতএব আমরা লিখতে পারি যে মোড অফ ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল নর্ম ইউ ভেক্টর ইন্টু নর্ম ভি ভেক্টর। এখন আমরা ধরে নিব যে এখন আমরা লিখব ধরি ধরি ইউ ভেক্টর ইকুয়াল টু যখন ইউ ওয়ান ইউ টু ডট 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 এন এবং ভি ভেক্টর ইকুয়াল ভি ওয়ান
ভি টু ডট ডট ভি এন, এখানে এই যে মান, এই মানগুলো কিন্তু স্কেলার, মানগুলো ভেক্টর না। ইউ ভেক্টরের মান হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ এন, এবং ভি ভেক্টরের মান হচ্ছে ভি ওয়ান ভি টু ভি এন। যেখানে যেখানে ইউ ভেক্টর ডাজ নট ইকুয়াল টু জিরো এবং ভি ভেক্টর ডাজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মান শূন্য হবে না। এই যে ইউ ওয়ান ইউ টু ইউ এন, এই মানগুলো অবশ্যই বিদ্যমান থাকবে, তাছাড়া এটা আমরা প্রমাণ করে নেব না। এটা হচ্ছে আমাদের একটা শর্ত, এটা আমরা ধরে নিলাম যে ইউ ভেক্টর সমান হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ এন এবং ভি ভেক্টর সমান ভি ওয়ান ভি টু ভি এন। এখন আমরা দুইটা ভেক্টরের যেহেতু ধরে নিয়েছি, এখন আমরা হচ্ছে এই দুইটা ভেক্টরের স্কেলার গুণফল অর্থাৎ ডট গুণফল নির্ণয় করব। ইউ ভেক্টর ডট ভি ভেক্টর, ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল ইউ ভি। আমরা ইউ ভির ডট গুণফলের শূন্য সূত্র হতে জানি যে এই যে প্রথম দুইটা পদের গুণফল প্লাস হচ্ছে দ্বিতীয় দুইটা পদের গুণফল, এই ইউ ওয়ান ইউ টু ভি টু, এই রকমভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। অর্থাৎ এই ডট গুণফলের সূত্র হচ্ছে ইউ ডট ভি সমান হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু প্লাস ইউ থ্রি ভি থ্রি, এরকমভাবে চলতেই থাকবে কত পর্যন্ত আমরা এই জায়গায় পদ নিয়েছি ইউএন, ইউএন এবং ভিএন পর্যন্ত। তাহলে আমরা ইউ ডট বি সমান জানলাম হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু ডট ডট ইউএন ভিএন। এখন আমাদের প্রমাণের সুবিধার জন্য এই মডুলাস মান নিতে হবে। এই যে স্কেলার যে মানে গুণটা ডট গুণ করলাম, এটা হচ্ছে আমরা মডুলাস মানটা নিব, অর্থাৎ উভয় পক্ষে মড নিব। মডুলাসকে সংক্ষেপে মড বলা হয়। ইউ ভেক্টর ডট ভি মডুলাস অফ ইকুয়াল ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু প্লাস ডট ডট প্লাস ইউ এন ভি এন মডুলাস। এই উভয় পক্ষে আমরা মডুলাস নিলাম। আমরা জানি উভয় পক্ষে মডুলাস নিলে মানের কোনো মানে পরিবর্তন হয় না। এখন আমরা এই বাম পক্ষের যে রাশিটা আছে এটাকে স্থির রাখবো, এবং এই যে ডান পক্ষে রাশিটা আছে এটা হচ্ছে আমরা এটা সমান আমরা লিখব এই মডুলাস মান। আমরা যদি হচ্ছে কোনো একটা মডুলাস ধরেন এ প্লাস বি মড, এটাকে যদি হচ্ছে আমরা এরকমভাবে লিখতে পারি লেস দেন ইকুয়াল মড এ প্লাস মড অফ বি, মানে এ প্লাস বি এর মান পৃথক পৃথকভাবে মডের সাইতে মানে বড় আর কি, মডুলাস অফ এ প্লাস বি এর মান হচ্ছে মানের সাইতে বড় কার মান মড অফ এ প্লাস মড অফ বি এর মান, অর্থাৎ পৃথক 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 মান। এটা হচ্ছে একটা সূত্র, আমরা এই সূত্র অনুসারে এই জায়গায় লিখব। এটা লিখতে পারি মড অফ মানে আলাদা আলাদা প্রত্যেকটি আলাদা আলাদা ইউ ওয়ান ভি ওয়ান মড প্লাস মড অফ ইউ টু ভি টু প্লাস এরকম ইউ থ্রি ভি থ্রি, তারপরে হচ্ছে শেষে হচ্ছে মড অফ ইউএন ভিএন ইউএন ভিএন। এখন এই মডগুলো হচ্ছে যোগ আকারে আছে, তো এখন আমরা স্বাভাবিকভাবে সামেশন প্রয়োগ করে এই মানটা আমরা লিখতে পারি সামেশন অফ সামেশন আই সমান হচ্ছে ধরে নিলাম অন ইউ আই ভি আই মডুলাস এবং সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা হচ্ছে কত এন পর্যন্ত, আয়ের মান ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত, এবং ইউআই ভিআই এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব হচ্ছে কত অন, এক নম্বর সমীকরণ দিলাম। আমরা এটা লিখতে পারি হচ্ছে মানে সামেশনের সূত্রতে এটা লেখা যায় আর কি, প্রতিটি সংখ্যা যেহেতু যোগ আকারে আছে সেহেতু আমরা এরকম সামেশন দিয়ে লিখতে পারি। এখন আমরা ধরে নিব, এখন হচ্ছে আমরা মানে ধরে নিব এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো, যেখানে এ বি হচ্ছে ফর অল এ বি বিলংস টু আর, অর্থাৎ এ বি হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে এ বি হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এটাকে হচ্ছে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো। এখন আমরা হচ্ছে এই ঋণাত্মক সংখ্যাটাকে মানে হচ্ছে এ স্কোয়ার বর্গযুক্ত রাশিকে এক পাশে রাখবো এবং বর্গ ছাড়া রাশিকে অপর পাশে রাখবো। তাহলে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার বর্গযুক্ত রাশি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার। এখন
আমরা হচ্ছে এই যে মানে ইয়াটা কি বলে -2ab এই পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ -2ab হয়ে যাবে +2ab। এখন আমরা হচ্ছে প্রমাণের সুবিধার্থে এই 500 পরিবর্তন করব, এই 2ab-টাকে হচ্ছে এই বাম পাশে আনবো এবং a² + b² টাকে হচ্ছে ডান পাশে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাও মানে পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ হবে হচ্ছে আমরা লিখবো টু এবি গ্রেটার দেন ইকুয়াল a² + b² অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় এই চিহ্নটার অর্থ দ্বারা আমরা বুঝতে পারতেছি যে a² + b² এর মান 2ab-এর মানের চাইতে বড় অথবা সমান, এবং এটা দ্বারাও এটাই প্রমাণ করতেছে যে 2ab এর মানের চাইতে a² + b² মান বেশি অথবা সমান, অর্থাৎ এই দুইটার একই সমীকরণ। মানে আমরা প্রমাণের সুবিধার জন্য শুধু এই 2ab-টা হচ্ছে 500টা পরিবর্তন করে বাম পাশে নিয়ে গেছি এবং a² + b² হচ্ছে ডান পাশে নিয়ে গেছি। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব হচ্ছে 2, সমীকরণ নাম্বার 2। এরপর আমরা 2নং সমীকরণ যে রয়েছে, এই যে 2নং সমীকরণ 2ab <= a²+b², এই 2নং সমীকরণে a সমান মডুলাস অফ ইউআই / নর্ম ইউ ভেক্টর এবং b সমান মডুলাস অফ ভিআই / নর্ম ভি ভেক্টর বসাবো। অর্থাৎ 2নং সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই, a এবং b এর মান বসিয়ে পাই, তাহলে a এর মান 2 × 2নং সমীকরণ হতে পারে 2 × a এর মান হচ্ছে মড অফ ইউআই ডিভাইডেড হচ্ছে নন ইউ ভেক্টর ইন্টু বির মান হচ্ছে মড অফ ভিআই ডিভাইডেড হচ্ছে নন ভি ভেক্টর লেস দেন ইকুয়াল a² + b² অর্থাৎ ইউআই তার উপরে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে নর্মের উপরে স্কোয়ার নন ইউ তার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কত, এই যে মডুলাস অফ ভিআই ডিভাইডেড নন ভিআই তার উপরে স্কোয়ার, ভিআই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে নন ভি তার উপরে স্কোয়ার। এটা হচ্ছে এ এবং বি এর মান বসিয়ে এই মানটা পেলাম। এখন এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব হচ্ছে কত, এর আগে 2 নম্বর দিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর, সমীকরণ নম্বর 3। এখন r^n a ভেক্টরের নর্মের সংজ্ঞা অনুসারে আমরা পাই নর্ম ইউ। এখন নর্ম ইউ সমান আমরা কী ধরে নিয়েছিলাম, নর্ম ইউ সমান ধরে নিয়েছিলাম হচ্ছে u1 u2 u n, তাহলে আমরা ভেক্টরের নর্মের সংজ্ঞা অনুসারে নর্মের সংজ্ঞা হতে আমরা জানি যে ভেক্টর u1 u2 u3 মানের জন্য হচ্ছে 2² u1² + u2² + u3² এরকমভাবে un² এটা হচ্ছে নর্ম। যেহেতু আমাদের এই সমীকরণে নর্ম স্কোয়ার আছে, তার মানে হচ্ছে আমাদের এই উভয় পক্ষে আমরা বর্গ করবো, এই স্কোয়ারের মান নর্ম স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, এই জন্য হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করবো। উভয় পক্ষে বর্গ করলে আমাদের দাঁড়ায় নর্ম ইউ স্কোয়ার, তাহলে এই পক্ষে বর্গ করলে বর্গ এবং দুট কাটা, তার মানে u1² + u2² + …un² এখন এইটা লিখতে গেলে অনেক বড় পরিসরে লেখা আছে u1 u2 un। এখন আমাদেরকে এটা ছোট করতে সামেশন প্রয়োগ করে লিখতে পারি, সামেশন অফ সর্বোচ্চ মান হচ্ছে n পর্যন্ত এবং i সমান হচ্ছে 1 ui² এবং এই ui² হচ্ছে মডুলাস মান আমরা মান লিখলাম। এখন একইভাবে আমরা হচ্ছে ইউ এর জায়গায় ভি বসাবো, অর্থাৎ ইউ এর নর্ম এবং ভি এর নর্ম নির্ণয় যেহেতু করতে হবে, সেহেতু আমরা প্রথমে ইউ এর নর্ম যেভাবে পেয়েছি একইভাবে আমরা ভি এরও নর্ম পাবো, সেহেতু আমরা লিখতে পারি যে একইভাবে নর্ম ভি স্কোয়ার সমান হচ্ছে সামেশন অফ vi² অর্থাৎ আমরা r^n ভেক্টর নর্মের সংজ্ঞা অনুসারে ইউ এবং ভি এর ইউ নর্ম স্কোয়ার এবং ভি এর মানে ভি নর্ম স্কোয়ারের মান পেলাম। এখন আমরা 3নং সমীকরণে হচ্ছে সামেশন প্রয়োগ করবো। 3নং সমীকরণ যে এই সমীকরণটা রয়েছে, এই সমীকরণটাকে আমরা হচ্ছে এই সামেশন প্রয়োগ করে আমরা লিখতে পারি 2 × উপরে হচ্ছে শুধু লবের অংশে হবে না, শুধু লবে সামেশন প্রয়োগ করব, লিখতে পারি এন সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এন, আই সমান হচ্ছে 1। তাহলে আমরা 3নং সমীকরণে সামেশন প্রয়োগ করে লিখতে পারি এরকমভাবে, শুধু আমরা সামেশন প্রয়োগ করব, এই জায়গায় হচ্ছে আমাদের একটা সামেশন এন
আই সমান হচ্ছে 1, এরকমভাবে হচ্ছে আমরা একটা সামেশন প্রয়োগ করে দেবো। এখন আমরা এই যে নর্ম ইউ স্কোয়ার, এই যে নর্ম ইউ স্কোয়ারের মান পাই, যে মানটা পাইছি এই মানটা আর এই মানটা সমান। এখন আমরা এই মানটা সমান হচ্ছে নর্ম ইউ স্কোয়ার এটা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখব ইমপ্লাইজ 2 ইনটু সামেশন অফ এন আই সমান অন মড অফ মড অফ ইউআই ভিআই সমান হচ্ছে ইউআই ইন্টু ভিআই। এই কি একটা মড, দুটো মড ভেঙে একটা মডের মধ্যে আমরা লিখলাম, নিচে হচ্ছে নর্ম ইউ ভেক্টর ইন্টু নর্ম বি ভেক্টর লেস দেন ইকুয়াল। এই যে আমরা এই মানটা সামেশন অফ আই সমান অন এটা হচ্ছে সমান আমরা লিখতে পারি নর্ম ইউ, এই যে এখান থেকে আমরা লিখতে পারি নর্ম ইউ স্কোয়ার, নর্ম ইউ ভেক্টর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে নর্ম ইউ ভেক্টর স্কোয়ার প্লাস, একইভাবে আমরা এই যে ভি সমান যে মানটা, এই মানটা সমান আমরা এইখান থেকে এটা লিখতে পারি হচ্ছে নর্ম ভি স্কোয়ার, নর্ম ভি ভেক্টর তার উপরে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড এই যে নিচে নর্ম ভি ভেক্টর স্কোয়ার। এখন এটা লব এবং হর কেটে যাবে, এখান থেকেও লব হর কেটে যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস 1 লেস দেন ইকুয়াল হচ্ছে কত 2। এখন এখন আমরা এই যে রাশিটা এটা হচ্ছে বাম পাশ পক্ষ এবং ডান পক্ষ আলাদি গুণ করবো, তাহলে হবে হচ্ছে এই লব আর এই 2 গুণন হবে এবং এটা এই জায়গায় স্থির থাকবে, অর্থাৎ 2 ইন্টু হবে সামেশন অফ এন আই সমান অন মড অফ ইউআই ভিআই লেস দেন ইকুয়াল 2 ইন্টু নন ইউ ভেক্টর ইন্টু নন ভি ভেক্টর। এখন এই যে লাইনগুলোতে এইটা এই লাইনগুলোতেও এই মানটাই হবে, কিন্তু আমি মানে লিখলাম না, এটা লিখলেও হয় না লিখলেও হয়, যেটা যেরকম যে যেরকম করে আর কি। এখন আমরা এই দুই পক্ষের 2 2 বাদ দিয়ে দেবো, দুই পক্ষের 2 বাদ, এখন শুধু থাকে হচ্ছে সামেশন অফ এন আই সমান হচ্ছে অন মড অফ ইউআই ভিআই বিআই লেস দেন ইকুয়াল নর্ম ইউ ভেক্টর ইন্টু নর্ম ভি ভেক্টর। এখন আমরা হচ্ছে 1 নং সমীকরণ, এই যে প্রথমে হচ্ছে যে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম, এই সমীকরণ হতে এই সমীকরণ এবং এই সমীকরণে যে এই অংশ মিলে যায়, তাহলে এই অংশ সমান আমরা লিখতে পারি কি যে হচ্ছে এই মড অফ ইউ ভেক্টর ডট ভি ভেক্টর, মড অফ ইউ ভেক্টর ডট ভি ভেক্টর, অর্থাৎ ইমপ্লাইজ এই যে এখান থেকে আমরা 1 নং সমীকরণ থেকে এটার মান আমরা লিখতে পারি হচ্ছে এই অংশের মান মড অফ ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল নর্ম ইউ নর্ম ভি, শেষে প্রমাণিত। এখন হচ্ছে পুরো প্রমাণটি আমি শুধু একটু ধারাবাহিকভাবে দেখাবো, যাতে আপনাদের পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে রাখবেন, করতে যেন সুবিধা হয় সেই জন্য আর কি। এই যে 2 নং সমীকরণ, তো 2 নং সমীকরণের পরে হচ্ছে আমাদের এই যে 2 নং সমীকরণে এ টু দি পাওয়ার ইউ এই মানগুলো আমাদের বসাতে হবে, 2 নং সমীকরণে মানগুলো বসানোর পর হচ্ছে আমাদের আবার এই যে 3 নং সমীকরণের কাজ এবং সর্বশেষ প্রমাণিত। তো এই ছিল কচি সহজের অসমতা এর প্রমাণ। এই কচি সহজের অসমতাটি প্রায় পরীক্ষায় আসে, তো আপনারা ভালোভাবে এটি মানে করে রাখবেন এবং যাতে পরীক্ষায় আসলে লিখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যেন পৌঁছায় সেই জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস